করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা ও রাস্তার সমস্যায় ভুগছে মানুষ। সোমবার আশারামপাড়ার মানুষ চেলাগাং থেকে আশারামপাড়া ও যতনবাড়ি থেকে চেলাগাং যাবার রাস্তা অবরোধ করে বসে। এলাকাবাসীর অভিযোগ, করবুক মহকুমার অন্তর্গত লাউগাং, পোয়াংবাড়ি দক্ষিণ চেলাগাং, পোয়াংবাড়ি দক্ষিণ চেলাগাং, উত্তর চেলাগাং রাস্তাগুলো খুব খারাপ অবস্থায় পরিণত হয়ে আছে, চলাচলের অযোগ্য। সমস্যাগুলিকে লিখিত আকারে জমা দেন করবুক মহকুমা প্রশাসনের কাছে, কিন্তু তিন বছর অতিক্রান্ত হয়ে গেলেও সমস্যার সমাধান হয়নি, তাই রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছে। ঘটনার খবর পেয়ে চেলাগাং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অন্যদিকে পাঁচ ঘণ্টা পর করবুক মহকুমার ডিসিএম অনুরাগ দেববর্মা ও ভিক্টর দেববর্মা ছুটে যায়। এলাকাবাসী জানায় আগামী মঙ্গলবার থেকে রাস্তা সংস্কারের কাজে হাত লাগানো হবে বলে তারা আশ্বাস পেয়েছেন। প্রশাসনের আশ্বাস অনুযায়ী যদি কাজে হাত না লাগানো হয় তাহলে তারা অনির্দিষ্টকালের জন্য বৃহত্তর আন্দোলনে নামবে। রাস্তা এবং পানীয় জলের ব্যবস্থার জন্য কিন্তু স্যারেরা এসেরা সবকিছু আমাদেরকে কাগজপত্র জমা দেওয়ার জন্য, রেজুলেশন জমা দেওয়ার জন্য কথা দিয়ে গেছিলেন আজকে 2021-11-2022 তারিখের সময় কাগজ জমা দেওয়া হয়েছিল, কিন্তু কাল এখনো পর্যন্ত কার্যকারী হয়নি বলে আজকে এই রাস্তার অবরোধ। এর আগেও পথ অবরোধ করা হয়েছিল, এরা অফিস স্টাফ আইয়াসেরা, এসডিএম স্টাফ আইয়াসেরা সবাই কথা দিয়ে গেছিল আমাদের চারটা পঞ্চায়েতের মধ্যে স্পেশিয়ালভাবে দেখাশোনা করার জন্য সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত যাবৎ যেদিন থেকে রাস্তা অবরোধ করার পরে 2022 সনে এতক্ষণ এই পর্যন্ত এখনো পর্যন্ত খোঁজ খবর নেয়নি, যদিও আমাদের গ্রাম প্রতিবাসী সবাই আমাদের আমরা মিলে অফিসের লোকে যোগাযোগ করি, অফিসের লোকে যোগাযোগ করার ফলে কেউ কিচ্ছু সাড়া দেয়নি বলে আজকে আবার এক বছর দেড় বছর পরে আজকে আমাদের রাস্তা অবরোধ করার বাধ্যতা হচ্ছে। এখন দেখার বিষয় প্রশাসন কতটা সক্রিয় হয়। শান্তন টিভি।